হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পদার্থ কাকে বলে, পদার্থের বৈশিষ্ট্য কি এবং পদার্থ কত প্রকার। তো ছোট্ট একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না। আচ্ছা, তো আমরা প্রথমে যাব পদার্থ কাকে বলে, তার মানে পদার্থের সংজ্ঞা। তো যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কি আছে, যে ধরনের বস্তুর ভর আছে ও নির্দিষ্ট আয়তন আছে, এই বস্তুগুলো কি করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাহলে তাকে কি বলে, পদার্থ বলে। তাহলে আমরা যখন খাতায় লিখব, আমরা লিখব এরকম করে, যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাদেরকে পদার্থ বলে। এখন পদার্থে তো আমাদের দুই একটা উদাহরণ দিতে, আমরা কি লিখব, মানুষ, বাতাস, তেল, চেয়ার, টেবিল, খাট, সবগুলো কি পদার্থ। আচ্ছা, এরপরে আমরা যাব পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বৈশিষ্ট্য কীরকম হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলব। আচ্ছা, তো প্রতিটি পদার্থের গঠন এবং অবস্থার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকে। তাহলে কি পদার্থের কীরকম বৈশিষ্ট্য থাকে, ভিন্ন ভিন্ন, একে একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের বৈশিষ্ট্য আলাদা আলাদা হবে। এবং এই যে বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হবে, এটা কিসের উপরে নির্ভর করবে, ওই পদার্থের গঠন এবং অবস্থার উপর নির্ভর করবে। কি গঠন ও অবস্থার উপরে নির্ভর করবে। আচ্ছা, তো বৈশিষ্ট্যগুলো যদি আমরা অন বাই অন দেখি, তো এক নম্বরে কি আছে আমাদের, পদার্থ কঠিন, তরল ও বায়ু অবস্থায় পরিবেশে বিদ্যমান থাকে। তাহলে পরিবেশে পদার্থ কয় অবস্থায় থাকে, তিন অবস্থায়, একটা কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, একটা বায়বীয় অবস্থা। আচ্ছা, এরপরে দুই নম্বর হলো পদার্থের ভর ও আয়তন আছে একটি নির্দিষ্ট স্থান দখল করে। তো এই যে দুই নম্বর বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের পদার্থের যে সংজ্ঞা তার মধ্যে থেকেই আমরা পাইছি, যে পদার্থের ভর ও আয়তন আছে একটা নির্দিষ্ট স্থান দখল করে। তো আমরা কিন্তু তিন নম্বর সংজ্ঞাটা আরেকটু অ্যাড করতে পারি, বা দুই নম্বর সংজ্ঞাটাকে অ্যাড করতে পারি, কীরকম যে বৈশিষ্ট্যটা, সেটা যে পদার্থ বল প্রয়োগে বাধা প্রদান করে, এটা আমাদের সংজ্ঞা থেকে এই বৈশিষ্ট্যটা চলে আসবে। আচ্ছা, তিন নম্বর বৈশিষ্ট্য কি, প্রতিটি পদার্থকে ভাঙলে তার মৌলিক গঠন কিংবা যৌগিক গঠন সম্পর্কে দেখতে পাওয়া যায়। ওকে, চার নম্বর বৈশিষ্ট্য, পদার্থকে ভেঙে এবং প্রয়োজন অনুসারে পরিবর্তন করার মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। আচ্ছা, পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি, পদার্থ পরিবেশের উন্নতি সাধন করে এবং ক্ষতি সাধনও করে। তো উন্নতি এবং ক্ষতি দুইটাই করতে পারে পদার্থ। তো এটা গেল আমাদের পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, তো পদার্থর যে প্রকারভেদ, এখানে আমরা কি দেখব, পদার্থ অবস্থা ভেদে তিন প্রকার, মানে পদার্থ যে অবস্থায় থাকতে পারে, কয় অবস্থায় থাকতে পারে, সেটা সেই অবস্থার উপরে ভিত্তি করে এটা প্রধানত কয় প্রকার, তিন প্রকার। তো এক নম্বর কি, কঠিন পদার্থ, দুই নম্বর হলো তরল পদার্থ, এবং তিন নম্বর হলো বায়বীয় পদার্থ। তাহলে কি কঠিন, তরল, বায়বীয়। তো পদার্থ অবস্থা ভেদে তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। এরপরে হলো পদার্থ গঠন ভেদে দুই প্রকার, গঠন ভেদে কয় প্রকার, দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। তাহলে পদার্থের যে প্রকারভেদ, আমরা কি দেখলাম, অবস্থা ভেদে তিন প্রকার আর গঠন ভেদে হলো দুই প্রকার। দুই প্রকার হলো মৌলিক আর যৌগিক পদার্থ, আর অবস্থা ভেদে তিন প্রকার, সেটা হলো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। পদার্থের বৈশিষ্ট্য আমরা জানলাম, পদার্থের সংজ্ঞা আমরা জানলাম। সো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।